দেরগাঁও ক্রীড়া সন্থার উদ্যোগত বিনামূলীয় দবা প্রশিক্ষণ। 19 আর 20 জুলাই বুধ আর বৃহস্পতিবার দেরগাঁও ক্রীড়া সন্থ ভবন দেরগাঁও ক্রীড়া সন্থার উদ্যোগত দুদিনিয়াক অনুষ্ঠিত হল বিনামূলীয় দবা প্রশিক্ষণ। প্রশিক্ষক হিসাবে উপস্থিত থাকে প্রাক্তন রাজ্যিক দবা চ্যাম্পিয়ন পূর্ণানন্দ বুঢ়াগোঁহাই আর রাজ্যিক দবা খেলোয়াড় মুকুল ফুকন। প্রথমবারের দবা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল দেরগাঁও ক্রীড়া সন্থ ভবন। প্রশিক্ষণত অংশগ্রহণ করা সকল প্রশিক্ষার্থী, প্রশিক্ষক তথা ক্রীড়াপ্রেমী রাইজক দেরগাঁও ক্রীড়া সন্থ সভাপতি প্রশান্ত প্রদীপ হাজরিকা আর সম্পাদক অজয় বরা সকলকে আন্তরিকতার ধন্যবাদ জ্ঞাপন করে। ক্রীড়া সন্থার দ্বারা এই দবা প্রশিক্ষণটা হব বলে আমি কার্যনির্বাহকত স্থাপন করেছিল আর যেটা ইয়াত সন্মতি প্রদান করেছিল আর তারপর মই নিজেই অকলশরীয়াকে এই আমার প্রাক্তন দবা চ্যাম্পিয়ন রাজ্যিক দবা চ্যাম্পিয়ন পূর্ণানন্দ বুঢ়াগোঁহাই আর মোর সহপাঠী নহয় মোর ভাই স্বরূপ মুকুল ফুকন আমি যোগাযোগ করেছিল আর খুব সোনকালেই আমাক কনসেন্ট দিলে আর যা 19 তারিখেরপরা যা কালিরপরা আর আজি দুদিনীয়া কার্যসূচীরে আমি এই প্রশিক্ষণ শিবিরটি আরম্ভ করেছো। আর তারপরে আমার দেরগাঁওর কেবাজনো ভাল খেলুয়ে আর আপনাদের জানে দেরগাঁওর এটা সময়ত আজিরপর 20 বছর মান আগতে দেরগাঁওত এনেকা একটা পরিবেশ আসে যে দেরগাঁওর যিনি ঘুমটি দোকান অন্য দোকান তার দবা খেলতো চলি আসে আর সেই সময়ত আমি দবা প্রতিযোগিতা পাতিছিল, সদ অসম ভিত্তিক দবা প্রতিযোগিতা পাতিছিল, দুখনকে পাতিছিল, ডিস্ট্রিক্ট লেভেলর খেল পাতিছিল। এই কিন্তু কালক্রমত এইবোর নাইকিয়া হয়ে গেল, মোর মন গল যে দবা খেলতো আমার প্রতিযোগিতা বা মই যেটা এইটো ইনফরমেশনটো যেটা আমি দিলো তেতিয়া বহুত অভিভাবকে মোর লগত যোগাযোগ করলে যে কেনেকে হব সেইটো তারপর দেখা পাইছো যে এতিয়া 30 জনেরও অধিক ছাত্র ছাত্রীয়ে ইয়াত অংশগ্রহণ করেছে আর দবাটোর প্রতি বেশ আগ্রহ এটা আছে। আর দবা খেলিলে এনেকুৱা এটা কথা যে দবা খেল বুলি কলে জীবনের লগতই জড়িত হয়ে থাকে, জীবনের আমি সংগ্রাম মাঝে মাঝে যেটা করবলগিয়া হয় আমি চিন্তাত মগ্ন হয়ে যাও, ঠিক তেনেকে দবা খেল যেটা খেলি যায় তেতিয়া দবা খেল খেলোতে কিছুমান পরিস্থিতিত তেও নিজেই বিশ্লেষণ করে এই সম্মুখ সমরলে আগবাহি যায়। ঠিক তেনেকে আমার জীবনও যেনেকে আমি গৈ থাকিব পাৰো। আপুনি হয় এই দবা খেলতো মই সৰুবা খেলিছিলোঁ আর মই রাজ্যিক ভিত্তিতো খেল খেলিছিলোঁ দেরগাঁওত অনুষ্ঠিত হওয়া আর যোরহাটত যোরহাট জেলা শেষ খেলিছিলোঁ। বৰ মন যায় ঘৰত ঘৰুৱা পৰিৱেশ এটাও আছিলে, মোৰ তাত খুব দবা খেল হৈছিলে সেই সময়ত আর আজি যেতিয়া এই খেলটো অনুষ্ঠিত কৰিলোঁ এনেকুৱা ভাল লাগিছে। মই ৰাতিপুৱাই আহি এতিয়ালৈকে মই বহিয়ে আছো যে খেলটো চাই চাই ল'ৰা ছোৱালীবিলাকে এটলিষ্ট দবা খেলটোৰ প্ৰতি আগ্ৰহ হৈছে বুলিও মই ভাবিছোঁ। ঠিক আছে, খুব ভাল অনুভৱ। মই বহুত দিন চেছৰ লগত আচলতে জড়িত হোৱা নাছিলোঁ আগতে, যদিও মই অসমক বহুতবার রিপ্রেজেন্ট করেছো আর মানে দেরগাঁওতে মূল খেলা আরম্ভ হয়েছিল, গতি সেই কারণে আর দেরগাঁওত মানে বহুতবার ইয়াত আমি অল আসামও পাতিছো, ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশনও পাতিছো, কিন্তু বহুদিনের মূর মাজত যেহেতু গ্যাপ হয়ে আছিল খেলার লগত জড়িত নাছিল, হঠাৎ এই আমার দেরগাঁও টাউন ক্লাবর সভাপতিয়ে মোক আমন্ত্রণ জানার প্রশিক্ষণটার কারণে মানে অতি উৎফুল্লিত হয়েছো আর অতি আনন্দিত হয়েছো। আসলে দেখা যায় যে আপনার আমার গোহাইদার পূর্ণান্দ বুঢ়াগোঁহাই ভালেমান কেবার চ্যাম্পিয়ন আছিল আর তখন মানে বহুতবার আগতে আমি অল আসাম খেলিছো, গতি মোৰ বহুত পুরোনা সতীর্থ মোটকে জ্যেষ্ঠ ভাল খেলুয়ে এজন আর তেখেতক আমি এই আমার প্রশিক্ষণ অনুষ্ঠানটি উপস্থিত হবলে পাই মাতিবলৈ পাই আমি ধন্য মানিছো। দেখা গৈছে আসলে এইটো মই মোৰ যিটো ভাবিছো আমার যি ধরনের অন্য খেলবিলাকত আগবঢ়াই নিব লাগে, বিকজ চেছ ইজ এন ইন্টেলেকচুয়েল গেম আর যেহেতু চেছ হৈছে এনেকুৱা এটা কোর্ডিয়েল গেম, দুটা মনৰ মাজত 64 ঘৰ বগা আর কলা গুটি ৰেখা খেলা এটা অতি আনন্দদায়ক অতি ইন্টেলেকচুয়েল গেম, গতি এনেকুৱা এটা খেলক
আমাৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলে যিমান আগ্ৰহী হয় অকল আসলে খেল বুলিয়ে নহয় আমাৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ বৌদ্ধিক বিকাশতো যথেষ্ট সহায় কৰে কাৰণ ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ ক্ৰিটিকেল থিংকিং এনালাইটিকেল এবিলিটি এইবোৰ দিশত বিকাশ যথেষ্ট বিকাশৰ সম্ভাৱনীয়তা আছে গতিকে এতিয়া যিটো মোবাইলৰ আমাৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলে আমাৰ বৰ ব্যৱহাৰ কৰি থাকে এই মোবাইলৰ মানে ছ'চিয়েল মিডিয়া বা মোবাইলৰ অত্যাধিক ব্যৱহাৰে ছাত্ৰ-ছাত্ৰীসকলক এনেকুৱা গেমবিলাকৰ পৰা আচলতে বহুত আঁতৰত লৈ গৈছে মই সেইকাৰণে ভাবোঁ আমাৰ পিতৃ মাতৃসকলে ছাত্ৰ-ছাত্ৰীসকলক মোবাইল ব্যৱহাৰ কৰাৰ পৰিৱৰ্তে এনেকুৱা ধৰণৰ ইণ্টাৰেষ্টিং খেলা ধূলাৰ মাজত নিজকে যদি নিয়োজিত কৰিব পাৰে তেখেতসকলক তেতিয়াহ'লে ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ ভৱিষ্যত খুব ভাল হ'ব আৰু এতিয়া এইটো চাওক যে আমাৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ পঢ়া শুনাৰ দিশত যথেষ্ট লাভান্বিত হ'ব কাৰণ নিউ এডুকেশ্যন পলিচি আমাৰ ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ যিবিলাক স্কিলৰ ডেভেলপমেণ্টৰ কথা কৈছে আৰু চেছ এনেকুৱা এটা গেম যে ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ সেই দিশবিলাকৰ উত্তৰণত এই গেমটোৱে বা দবা খেলে বহুত ধৰণৰ প্ৰভাৱ পেলায় গতিকে মই পিতৃ মাতৃসকলক আহ্বান জনাওঁ যাতে ছাত্ৰ-ছাত্ৰীসকলক এই খেলাৰ জৰিয়তে ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ সূক্ষ্ম পৰ্যবেক্ষণ ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ বিশ্লেষণাত্মক সামৰ্থ্য বা তেওঁলোকৰ সিদ্ধান্ত ল'ব পৰাৰ কেপাবিলিটি এনেকুৱা ধৰণৰ দিশবিলাকৰ বিকাশ সাধনত চেষ্টা অৰিহণা আগবঢ়াব এই খেলত মনোনিৱেশ কৰিবলৈ কৈছে আৰু বিদ্যালয় পৰ্যায়ত শিক্ষকসকলে ছাত্ৰ ছাত্ৰীসকলক চেছ খেলাৰ কাৰণে উৎসাহিত কৰিব লাগে তেওঁলোকক পৰ্যাপ্ত পৰিমাণৰ সুবিধা দিব লাগে প্ৰশিক্ষণৰ ব্যৱস্থা কৰিব লাগে আৰু এই ক্ষেত্ৰত আমাৰ দেৰগাঁও টাউন ক্লাবে যিটো ভূমিকা গ্ৰহণ কৰিছে মই ভাবিছোঁ অকল এই দুদিনীয়া কৰ্মশালাটোৰ জৰিয়তেই নহয় প্ৰতি দেওবাৰে বা এনেকুৱা ধৰণৰ বন্ধ যেতিয়া হ'ব তেতিয়া ছাত্ৰ ছাত্ৰীসকলক এই খেলৰ প্ৰশিক্ষণ দিয়াৰ লগতে খেলবিধক পপুলাৰ কৰিবলৈ আৰু খেলৰ জৰিয়তে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বৌদ্ধিক বিকাশৰ উৎকৰণ কৰিবলৈ মই অনুৰোধ জনালোঁ ধন্যবাদ দেৰগাঁৱৰ পৰা দিব্যজ্যোতি কাকতি ৰিপৰ্ট টিএনএল নিউজ